আজ আমরা চলে এসেছি যাদবপুর বিজয়গড়ে। যাদবপুর স্টেশন থেকে আপনাকে আসতে হবে বিজয়গড়ে। এখানে একটা 3 BHK ফ্ল্যাট আছে যেটা 889 স্কোয়ার ফিট। আর টোটাল সমস্ত বিষয় এই ভিডিওতে ডিটেলস আমরা শেয়ার করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যখন আপনি এন্ট্রি করছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু হল রুম আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ফ্ল্যাটটা পড়ে রয়েছে, এটার এজ হবে 3 বছর মতো। আর আমি একটু ভালো করে দেখিয়ে দিই, ফ্ল্যাটটা যেহেতু পড়ে রয়েছে সেল হবে, ঠিক আছে, যেখানে ভাড়া ছিলেন সেল হবে। তো আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, বুক করাচ্ছি। আর এটা ছিল আমাদের এন্ট্রান্স। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পুরো হল রুমটা পেয়ে যাবো। একটু হল রুমটা ভালো করে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের হল রুম। আর ওদিকে আমাদের কিচেন রয়েছে, সেপারেট কিচেন রয়েছে, সবই দেখিয়ে দিচ্ছি। আমরা যখন হল রুম থেকে, এই যে হল রুমটা যখন আমরা আপনাদের দেখাচ্ছি, এটা সাইজ কিন্তু হবে 25x14 হবে। আর এই প্রথমে যে রুমটা পাচ্ছি আমরা, এটা একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেটা বেডরুম হবে নর্থ ওয়েস্টের দিকে। আর এটা কিন্তু আমি একটু সাইজ নিয়ে পরে বলছি, আমি একটু ভালো করে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। আর যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু স্লাইডিং টাইপের করা রয়েছে, এখান থেকে আপনি ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর রাস্তা, একদম রোডের ফেসিং দেখতে পাচ্ছেন, রোড রয়েছে সামনে। এখানে আপনি অনায়াসে চার চাকা পার্ক করতে পারবেন, আনতে পারবেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবারে এটার সাইজ নিয়ে যদি বলি, এটার সাইজ হবে কিন্তু 12x10x12। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবার আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা পছন্দ হলে অথবা ফ্ল্যাটটা পছন্দ হলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। আমরা কিন্তু খুব চিপ প্রাইসে প্রপার্টি দেখিয়ে থাকি, ছাড়া আমরা ব্রোকারেজ ফিস খুবই কম দিয়ে থাকি, 1% থেকেও কম। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটার ফেসিং হবে ওয়েস্টের দিকে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। আর খুব সুন্দর দেওয়ালে পেন্ট করার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এবার আমরা যখন এন্ট্রি করছি, এটা কিন্তু ওয়েস্টের দিকে। আর এটারও সাইজ হবে কিন্তু, এই বেডরুমের সাইজ হবে কিন্তু 10x12। আর এখানে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আমি একটু দেখিয়ে নেবো, কোমর বসানো রয়েছে। এটার ফেসিং হবে কিন্তু সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে আমাদের বাথরুম। এটা কিন্তু একটা লোনেবল প্রপার্টি, লোন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটাকে মাস্টার বেডরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রতিটা ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের মধ্যে কিন্তু এসি পয়েন্টও করে দেওয়া রয়েছে। আমি একটু দেখাতে ভুলে গেছিলাম, তো আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এসি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। আর তার পাশে এই যে প্যাসেজটা রয়েছে, এখানে কিন্তু আপনি কমন জিনিসপত্র কাজবাজ করতে পারবেন। এখানে বেসিনের একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেপারেট আজ করা অনেকটা কিচেন। এটা একটু হালকা মডুলার টাইপের করে দেওয়া রয়েছে নিচের দিকে। আর এখানে সিঙ্কের ব্যবহারটা এখানে করতে পারবেন আপনারা। এই হচ্ছে আমাদের কিচেন স্পেস। আর এই হচ্ছে আমাদের কমন স্পেস। আর এর ঠিক পাশে আমরা আরও একটা বাথরুম আর একটা রুম আছে, সেটাও দেখে নেব। এটা একটা 3 BHK লিগাল প্রপার্টি। এই হচ্ছে আমাদের বাথরুম, আরও একটা বাথরুম, 3 BHK, 3টা বেডরুম 2টা বাথরুম। এই হচ্ছে আমাদের বাথরুম। আর এটা সাইজ হবে 10x4। আর এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন এখানেও একটা আমাদের কিন্তু বেডরুম রয়েছে, যেটার ফেসিং হবে ইস্টের দিকে। আর এটা সাইজ নিয়ে বলছি, আগে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বেডরুম। আর যেখানে দুটো একটা উইন্ডো রয়েছে, ওটা ইস্টের দিকে পড়ছে।
আর এই সাইজ নিয়ে যদি বলি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ইঞ্চিস প্যাসেজটা দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। এখানে স্লাইডার দেওয়া রয়েছে, স্লাইড আপনি কিন্তু স্লাইডার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, একটু স্লাইডিং করার দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, দুটো ব্যালকনি আছে। আর এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম, যেটা সাইজ নিয়ে যদি বলি এটা সাইজ কিন্তু একটু বড়ো হবে, 12x12। এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম। এবার আমরা পুরো প্রপার্টির ওভারভিউ যদি দিয়ে দেই তাহলে এটা হচ্ছে 3 BHK থার্ড ফ্লোরে রয়েছে, আর এটা লোকেশন হবে যাদবপুর, যাদবপুর যেখানে বিজয়গড় কলেজ রয়েছে ঠিক তার পাশে, আর ঠাকুরবাড়ি যেটা রয়েছে এরকম তার পাশেই রয়েছে এটা। আর এখানে অনায়াসে 4-চাকা আপনি নিয়ে আসতে পারবেন, সামনে রোড, বড় রোড, বড় চওড়া রোড রয়েছে। আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার যদি আমরা প্রাইস নিয়ে বলি, এই ফ্ল্যাটের প্রাইস হবে মাত্র, আর এই ফ্ল্যাটের প্রাইস হবে মাত্র 26 লক্ষ টাকা, যেটা প্রায় 3 বছর 3.5 বছর পুরনো আছে। আর এই হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ। যদি আপনার প্রপার্টিটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।